বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর জাতীয় দক্ষতা মান বেসিক 360 ঘন্টা প্রশিক্ষণ গ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ট্রেড ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং টপিকস মেজারমেন্ট সম্পর্কে আলোচনা, সার্টিফাইড ট্রেইনার মোহাম্মদ নাজমুল হুদা, সুন্দরবন ইনস্টিটিউট অফ টেকনোলজি, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ থেকে তোমরা শিখতে পারবে পরিমাপ কি। আমার আজকে 3 নম্বর ক্লাস। এর আগে আমি তোমাদের সেফটি এবং হ্যান্ড টুলস ও পাওয়ার টুলস সম্পর্কে 2টা ক্লাস নিয়েছি। আজকের ক্লাসে আমরা জানতে পারবো পরিমাপ কি। আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের সাথে পরিমাপ বা মাপযোগের বিষয়টি জড়িত। এছাড়া বিভিন্ন গবেষণার ক্ষেত্রে সূক্ষ্ম মাপযোগের প্রয়োজন হয়। আমাদের দৈনন্দিন জীবনে মাপযোগের বিষয়টিকে বলা হয় পরিমাপ। সুতরাং কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। কিছু গুরুত্বপূর্ণ পরিমাপের একক নির্মে দেয়া হলো, যা সবার জন্য জানা অতি গুরুত্বপূর্ণ। নির্মে ব্রিটিশ পদ্ধতির পরিমাপ দেয়া হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কয়েকটা পদ্ধতি তোমাদেরকে দেখানো হবে। আমি ব্রিটিশ পদ্ধতির পরিমাপটা একটু তোমাদেরকে বলে নেই। 12 ইঞ্চি সমান সমান 1 ফুট, অর্থাৎ আমরা বলতে পারি 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, 3 ফুট সমান সমান 1 গজ, আমরা বলতে পারি 1 গজ সমান সমান বা 1 ইয়ার্ড সমান সমান 3 ফুট, 1760 মাইল, 1 গজ সমান সমান 1 মাইল, অর্থাৎ আমরা বলতে পারি 1 মাইল সমান সমান 1760 গজ। দৈর্ঘ্য পরিমাপের মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতি সম্পর্ক, 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি বা 39.37 ইঞ্চি সমান সমান 1 মিটার, 1 কিলোমিটার সমান সমান 0.62 মাইল, অর্থাৎ 0.62 মাইল সমান সমান 1 কিলোমিটার, 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার, অর্থাৎ 2.54 সেন্টিমিটার সমান সমান 1 ইঞ্চি, 1 গজ সমান সমান 0.9144 মিটার, অর্থাৎ 0.9144 মিটার সমান সমান 1 গজ, 1 মাইল সমান সমান 1.6 কিলোমিটার, অর্থাৎ 1.6 কিলোমিটার সমান সমান 1 মাইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলো একটু নোট করে নাও, তোমাদের বাস্তব জীবনে এগুলোর অনেক প্রয়োজনীয়তা আছে। আমি এখন তোমাদের কিছু চিত্রের মাধ্যমে কিছু সেন্টিমিটার মিলিমিটার সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। আমরা স্ক্রিনে যে চিত্রটা দেখতে পাচ্ছি, এখানে দেখো একটা স্কেল দেওয়া আছে এবং এই স্কেলের বিভিন্ন দাগের সাথে লেখা আছে মিলিমিটার সেন্টিমিটার। আমি তোমাদের একটু বুঝিয়ে বলি। এখানে যে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে যেটা মার্কিং করা আছে, এটা দেখলে তোমরা বুঝতে পারছো যে এখানে 1 মিলিমিটার দেওয়া আছে, তার মানে আমরা এই একটা যে ঘর আছে এই ঘরটাকে আমরা বলবো 1 মিলিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ঠিক এরকম ছোট ছোট 1 মিলিমিটার যদি গুনতে থাকি, তাহলে এখানে অনেকগুলো ঘর আছে। আমরা একটু দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা ঘর মিলে একটা বড় ঘর আছে এবং এই ঘরটাকে 1 সেন্টিমিটার বলে মার্কিং করা আছে। তাহলে আমরা বুঝতে পারছি এই ছোট ছোট ঘরগুলো 1 মিলিমিটার এবং বড় যে ঘরটা আছে এই 10টা 1 মিলিমিটার মিলে একটা 1 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো একটু চিত্র একটু দেখে নেই। এখানেও আমরা একটা স্কেল দেখতে পাচ্ছি এবং এখানেও মিলিমিটার সেন্টিমিটার এবং ডেসিমিটার দেওয়া আছে। তোমরা চিত্রগুলো খেয়াল করলে দেখবে যে এখানেও সেম, সেই ছোট একটা ঘরকে বলা হচ্ছে 1 মিলিমিটার এবং ছোট ছোট 10টা ঘরকে বলা হচ্ছে 1 সেন্টিমিটার। এখন তোমরা দেখো যে এই 1 সেন্টিমিটারের কয়েকগুলো ঘর মিলে একটা হয়েছে ডেসিমিটার। তো আমরা একটু দেখি এখানে কয়টা ঘর আছে 1 সেন্টিমিটারে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমরা বুঝতে পারছি 10 সেন্টিমিটার সমান সমান 1 ডেসিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো কিছু চিত্র দেখিয়ে তোমাদেরকে আরো ভালোভাবে এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এখন চিত্রে দেখো, তোমরা দেখো যে আরো একটা স্কেলের পার্ট দেখানো যাচ্ছে, যেটা দেখে আমরা সহজে বুঝতে পারছি যে এখানে মিটার, ইয়ার্ড, সেন্টিমিটার এবং ইঞ্চি গুলো মার্কিং করা আছে। তো 1 মিটার সমান সমান কি, আমরা একটু স্কেলের মাধ্যমে দেখে নিই।
আমরা জানি যে 3.28 সমান সমান 1 মিটার, অর্থাৎ 3.28 মিটার ফিট সমান সমান 1 মিটার। তাহলে এখানে স্কেলে দেখো যে আমাদের 3 ফিট দেওয়া আছে, 3.28 মিটার দেওয়া আছে এবং 1 মিটার উল্লেখ করা আছে। আমরা জানি যে 1 ইয়ার্ড মানে বা 1 গজ সমান সমান 3 ফিট। এখানে দেখো 3 ফিটটা মার্কিং করে দেওয়া আছে, এই লেভেল করে দেওয়া আছে, এটা মানে আমরা বুঝতে পারি যে এটা 1 গজ 1 সেন্টিমিটার। এখানে প্রত্যেকটা ঘরকেই একটা একটা সেন্টিমিটার আছে, এখানে মার্কিং করে দেওয়া আছে যে একটা ঘরকে 1 সেন্টিমিটার বলা হচ্ছে। 1 ইঞ্চি, 1 ইঞ্চি সমান সমান আমরা জানি 2.54 সেন্টিমিটার, অর্থাৎ 2.54 সেন্টিমিটারকে আমরা 1 ইঞ্চি বলি। চিত্রে আমরা দেখো স্কেলটাতে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার আর 54 সেন্টিমিটার, 0.54 সেন্টিমিটার। এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা 1 ইঞ্চি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই চিত্রের মাধ্যমে অনেকটা ক্লিয়ার হয়ে গেছি মাপজোকের বিষয়ে। এখন তোমাদের আমি আরো কিছু চিত্র দেখাবো যেগুলো দেখে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে আমাদের মিটার, ইয়ার্ড, সেন্টিমিটার, ইঞ্চি কিভাবে পরিমাপ করতে হয়। এখানে দেখো ইয়ার্ড বা গজ আছে, যেটা সমান সমান লেখা আছে যে 1 ইয়ার্ড সমান সমান 3 ফিট। আমরা জানি 3 ফিট সমান সমান 36 ইঞ্চি, অর্থাৎ 12 ইঞ্চিতে 1 ফিট। এখানে 3 ফিট আছে, তাহলে এখানে 36 ইঞ্চি। এখন 36 ইঞ্চি সমান সমান আমরা জানি 0.914 মিটার। এখন 914 মিটারকে যদি 0.914 মিটারকে যদি আমরা সেন্টিমিটার প্রকাশ করি, তাহলে হবে 91.44 সেন্টিমিটার। তাহলে 1 ইয়ার্ড সমান সমান আমরা বলতে পারি 91.44 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে কিন্তু একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছি ফিট, ইঞ্চি, মিটার এবং সেন্টিমিটার সম্পর্কে। তোমাদের আমি একটু আরো একটু ক্লিয়ার ভাবে বলতে চাই, তোমরা এই চিত্রটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি স্ক্রিনে তোমাদেরকে একটা আঙুলের একটা গিরি দেখানোর চেষ্টা করছি, যেটা দেখলে বোঝা যাচ্ছে মার্কিং করে লেখা আছে যে 1 ইঞ্চি, 1 ইঞ্চ। তো 1 ইঞ্চ সমান সমান আমরা বলতে পারি যে আমাদের হাতের যে একটা গিরা আছে এটাকে আমরা 1 ইঞ্চি ধরি, এবং আমাদের যে পায়ের তলার যে ফুট আমাদের আছে এটাকে আমরা 1 ফুট ধরি, অর্থাৎ 1 ফুট সমান সমান 12 ইঞ্চি আমরা জানি। তো আমরা এখানে 3টা পায়ের পাতা দিয়ে আমরা 1 ইয়ার্ড বোঝানোর চেষ্টা করছি, অর্থাৎ আমরা এটাও জেনে গেছি ইতিমধ্যে যে 3 ফুট সমান সমান 1 ইয়ার্ড বা 1 গজ। তাহলে আমরা হাতের সাহায্যে মাপতে পারবো 1 ইঞ্চি, পায়ের সাহায্যে আমাদের যদি পাটা 12 ইঞ্চি হয় তাহলে আমরা 1 ফিট ধরতে পারবো, এবং 3টা পায়ের পাতা মিলে আমরা 1 ইয়ার্ড ধরতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানবো যে 24 ইঞ্চি, অর্থাৎ 24 ইঞ্চি সমান সমান কত ফিট। আমরা নিচের স্কেলটা দেখলে বুঝতে পারছি এখানে মার্কিং করা আছে, আমরা একটু ঘরগুলো গুনে নেই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ 12 ইঞ্চি এখানে আছে। আমরা জানি 12 ইঞ্চি সমান সমান 1 ফিট। তাহলে এখানে দেখো যে 12 ইঞ্চি একটা মার্কিং করা আছে এবং উপরে লেখা আছে 12 ইঞ্চি, ইকুয়াল দেওয়া আছে, এখানেও ইকুয়াল আছে, আর এখানে একটা বড় ঘর আছে, এই বড় ঘরে লেখা আছে 1 ফিট। তাহলে আমরা ফুট আমরা তাহলে বুঝতে পারছি যে 12 ইঞ্চি সমান সমান 1 ফুট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিচে এরকম 12 ইঞ্চি 2টা ঘর দেখতে পাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারছি 12 ইঞ্চি এবং 12 ইঞ্চি, তাহলে কোথাও হচ্ছে আমাদের 24 ইঞ্চি। এখন এই 24 ইঞ্চিকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, কারণ আমরা জানি 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, তাহলে 12 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ফুট, অর্থাৎ 24 ইঞ্চি সমান সমান আমাদের কয় ফুট, আমাদের কোশ্চেন ছিল। তো এটা দেখে আমরা বুঝতে পারছি 12 24 ইঞ্চিকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা 2 ফুট পাই। তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার হলো 12 24 ইঞ্চি সমান সমান 2 ফুট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কনভার্টিং ইন দা ম্যাট্রিক্স সিস্টেম, ম্যাট্রিক্স সিস্টেমে কনভার্টিং দেওয়া আছে, যেমন দেখো তোমরা দেখলে বুঝতে পারবা কিলো, মিটার আছে, ডেসি আছে, সেন্টি আছে, মিলি আছে, মাইক্রো আছে, এভাবে আমরা কনভার্টিং করতে পারি। নিচের চিত্র থেকে আমরা আরো ক্লিয়ার হয়ে নিই একটু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা ইঞ্চিকে 16 ভাগে ভাগ করে দেখানো হয়েছে। একটু তোমাদেরকে বলে নেই যে 1 ইঞ্চি কিভাবে 16 ভাগে ভাগ করতে হয়, কিভাবে এটা করতে হয়, এটা তোমরা একটু দেখো। এখানে 0 আছে এবং এখানে 1 আছে, তাহলে এটা হচ্ছে পরিপূর্ণ 1 ইঞ্চি। এই 1 ইঞ্চিকে আমরা প্রথমে হাফ করে নিলাম, তাহলে 1/2। তাহলে আমরা 1 ইঞ্চিকে যখন মিডলে করে নিচ্ছি তখন আমরা একটা দাগ দিয়ে নিচ্ছি এবং এখানে লিখছি 1/2, তার মানে এটা হাফ। 1 ইঞ্চিকে আমরা হাফ করে নিচ্ছি, অর্থাৎ 1 ইঞ্চিকে আমরা 2 ভাগে ভাগ করে নিলাম। এখন 1 ইঞ্চিকে যদি আমরা 4 ভাগে ভাগ করি তাহলে কেমন হবে দেখো। আমরা 4 ভাগে ভাগ করতে হলে আমাদের এই হাফের ভিতরে আর একটা করে দাগ দিতে হবে। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে 0 থেকে ধরলাম, এখানে 1-এর 4 অংশ, 2-এর 4 অংশ, 3-এর 4 অংশ, 4-এর 4 অংশ, অর্থাৎ 4-এর 4 অংশ মানে কাটাকুটি করলে 1 হবে, তার মানে আমাদের পরিপূর্ণ 1 ইঞ্চি। তাহলে আমরা 1 ইঞ্চিকে 4 ভাগে ভাগ করে ফেললাম,
এখন যদি আমরা 1 ইঞ্চিকে 8 ভাগে ভাগ করতে চাই, তাহলে এই 4 ভাগের ভিতরে আরেকটা করে আমরা দাগ দিয়ে নিব। একটু দেখো এখানে মার্কিং করা আছে, 1 এর 8 অংশ, 2 এর 8 অংশ, 3 এর 8 অংশ, 4 এর 8 অংশ, 5 এর 8 অংশ, 6 এর 8 অংশ, 7 এর 8 অংশ, 8 এর 8 অংশ। অর্থাৎ 8 এর 8 অংশ মানে এটাকে কাটাকাটি করলে 1 ইঞ্চি হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আমরা 1 ইঞ্চিকে 8 ভাগে ভাগ করলাম। এখন যদি 1 ইঞ্চিকে 8 ভাগে ভাগ করা হয়, তাহলে আমরা এটাকে সুতে প্রকাশ করতে পারি। যেমন আমরা বলে থাকি যে 8 সুতা সমান সমান 1 ইঞ্চি। এখন এই 8টা ভাগকে আমরা আবার যদি 16টা ভাগে ভাগ করি, তাহলে কি হয় একটু দেখি। 1 এর 16 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/16, 1/2/16, 3/16, 4/16, 5/16, 6/16, 7/16, 8/16, 9/16, 10/16, 11/16, 12/16, 13/16, 14/16, 15/16, 16/16, অর্থাৎ 16/16 মানে 1 ইঞ্চি। আমি তোমাদেরকে এই চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে 1 ইঞ্চিকে 16 ভাগে ভাগ করা যায় এবং সেই 16 ভাগ কিভাবে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখবো যে ফিট থেকে কিভাবে ইঞ্চিতে যেতে হয়। আমরা অনেক সময় ফিটে হিসাব করি, এবং আমরা যদি বলি যে এটা এত ফিট, তাহলে কত ইঞ্চি হবে, তাহলে আমরা অনেকে বলতে পারি না। তো আমি তোমাদের এখানে একটা ম্যাথমেটিক্স করে এখানে বুঝিয়ে দিচ্ছি মেজারমেন্ট কিভাবে করতে হবে। আমরা যদি আমাদের কোশ্চেন আছে 5 ফিট সমান সমান কত ইঞ্চি, তাহলে আমরা জানি যে 1 ফিট সমান সমান 12 ইঞ্চি। তাহলে একটু আমরা একটু এখানে দেখি কিভাবে করা যায়। এটা আমরা জানি 1 ফিট সমান সমান 12 ইঞ্চি, অর্থাৎ 5 ফিট সমান সমান 5 ইনটু 1 ফিট, অর্থাৎ 5 ফিট ইকুয়াল টু 5 ইঞ্চি 5 ইনটু 12 ইঞ্চি। অর্থাৎ আমরা ইতিমধ্যে জানি যে 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। তাহলে আমরা 5টাকে 12 দিয়ে গুণ করবো, তাহলে যেটা আসবে সেটা আমাদের ইঞ্চিতে প্রকাশিত হয়ে যাবে। তো 5 গুণ 12 গুণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 60। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ 5 ফিট সমান সমান 60 ইঞ্চি। আমাদের উত্তর হচ্ছে 5 ফুট সমান সমান কত ইঞ্চি ছিল, আমাদের উত্তর হচ্ছে 60 ইঞ্চি। তাহলে আমরা ফিট থেকে ইঞ্চিতে বের করতে পারলাম। এখন আমরা জানবো যে কিভাবে ইঞ্চি থেকে ফিটে যেতে হয়। আমরা ফিট থেকে ইঞ্চিতে আসা দেখছি, এবার আমরা দেখবো যে আমাদের যদি ইঞ্চিতে প্রকাশ করা হয়, তাহলে আমরা সেটা কিভাবে ফিটে যাবো। আমাদের কোশ্চেন হচ্ছে 600 ইঞ্চি সমান সমান কত ফিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমরা জেনে গেছি 1 ফিট সমান সমান 12 ইঞ্চি, অর্থাৎ 1 ফিট সমান সমান 12 ইনটু 1 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি সমান সমান 1 ফিট বা 12 ইঞ্চি। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 60 ইঞ্চি সমান সমান 600 ইঞ্চি সমান সমান 600 ইনটু 1 ইঞ্চি, অর্থাৎ 600 ইনটু 1 ভাগ 12 ফিট। সুতরাং আমরা যদি এটাকে 12 দিয়ে ভাগ করি 6 ইঞ্চিকে, তাহলে 50 ফিট পেয়ে যাচ্ছি। তোমরা জানো যে আমাদের 1 ফিট সমান সমান 12 ইঞ্চি, তাহলে আমরা ইঞ্চিটাকে যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 600 ভাগ 12 দিলেই আমরা মূল অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমাদের উত্তর আসে কত, 50 ফিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কোর্সে ছিল 600 ইঞ্চি সমান সমান কত ফিট, তাহলে আমরা বলতে পারি 600 ইঞ্চি সমান সমান 50 ফিট। এখন আমরা আর একটু দেখে নিই যে কিভাবে ইঞ্চি থেকে সেন্টিমিটারে যেতে হয়। ইঞ্চি থেকে সেন্টিমিটারে যেতে গেলে যা হয়, আমরা জানি বা অলরেডি জেনে গেছি যে 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। তাহলে আমাদের আজকের কোশ্চেন 9.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার, 9.5 ইঞ্চিতে কত সেন্টিমিটারটা বের করার জন্য আমাদের এটাকে গুণ করতে হবে। তাহলে কিভাবে করবো আমরা একটু দেখে নিই। 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের কোশ্চেন ছিল 9.5 ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার। তাহলে আমরা লিখবো 9.5 ইঞ্চি সমান সমান 9.5 ইন্টু 2.54 সেন্টিমিটার, অর্থাৎ আমরা এটা গুণ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেন্টিমিটারে চলে আসবে। এখানে উত্তর আছে 24.13 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখবো যে মিটার থেকে কিভাবে ফুটে যেতে হয়। 5 মিটার সমান সমান কত ফুট, আমরা কিভাবে মিটার থেকে ফুটে যাবো একটু দেখে নেই। 1 মিটার সমান সমান 3.28 ফিট। আমরা ইতিমধ্যে জেনে গেছি, আমি স্কেল দেখিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে আমাদের 1 মিটার সমান সমান 3.28 ফিট। এখন 5 মিটার সমান সমান যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা 5 ইনটু 1 ফিট, অর্থাৎ 5 মিটার ইনটু 3.28 ফিট, তাহলে কি হয়, তাহলে যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে 16.4 ফিট।
তাহলে আমরা সহজে বলতে পারি 5 মিটার সমান সমান 16.4 ফিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মিটার থেকে ফুটে বের করে ফেললাম। এখন আমরা দেখব যে ফিট থেকে কিভাবে মিটারে যেতে হয়। 9 ফিট সমান সমান কত মিটার? আমরা জানি 1 মিটার সমান সমান 3.28 ফিট, অর্থাৎ 1 ফিট সমান সমান 1 মিটার বাই 1 মিটার ভাগ 3.28 ফিট। তাহলে কি হচ্ছে? তাহলে 1 ফিট সমান সমান 0.304 মিটার হচ্ছে। এখন আমরা বের করব যে 1 ফিট সমান সমান কত মিটার। 9 ফিট সমান সমান 9 × 1 ফিট, অর্থাৎ 9 × 1 ফিট সমান সমান আমরা জেনে গেছি 0.304 মিটার। তাহলে আমরা অ্যান্সারে যেটা দেখছি যে 2.736 মিটার। অতএব আমরা বলতে পারি 9 ফিট সমান সমান 2.736 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মিটার থেকে কিভাবে ফিটে যেতে হয়, ফিট থেকে কিভাবে মিটারে যেতে হয়, ইঞ্চি থেকে কিভাবে আমাদের সেন্টিমিটারে যেতে হয়, আমরা অনেকগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, অনেকভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ পরিমাপ সম্পর্কে একটু জেনে নেই। ভর পরিমাপের মেট্রিক একক সমূহ, ভর পরিমাপের মূল একক হচ্ছে গ্রাম। এখন আমরা একটু দেখে নেই, 10 মিলিগ্রাম সমান সমান 1 সেন্টিগ্রাম, 10 সেন্টিগ্রাম সমান সমান 1 ডেসিগ্রাম, 10 ডেসিগ্রাম সমান সমান 1 গ্রাম, 10 গ্রাম সমান সমান 1 ডেকাগ্রাম, 10 ডেকাগ্রাম সমান সমান 1 হেক্টোগ্রাম, 10 হেক্টোগ্রাম সমান সমান 1 কিলোগ্রাম, 100 কিলোগ্রাম সমান সমান 1 কুইন্টাল, 1000 কিলোগ্রাম সমান সমান 1 মেট্রিক টন, 10 কুইন্টাল সমান সমান 1 মেট্রিক টন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলো সব নোট নিয়ে নাও, তোমাদের বাস্তব জীবনে অনেক সময় এগুলো প্রয়োজন হয়ে যায় এবং সেই সময় আমরা অনেকভাবে মনে রাখতে পারি না, তো আমাদের এগুলো নোট নিয়ে নেওয়া দরকার। তরল পদার্থ, তরল পদার্থের আয়তনের পরিমাপের মেট্রিক একক সমূহ, তরল পদার্থের আয়তনের পরিমাপের মেট্রিক একক সমূহ নিম্নে দেওয়া হলো, 10 মিলিলিটার সমান সমান 1 সেন্টিলিটার, 10 সেন্টিলিটার সমান সমান 1 ডেসিলিটার, 1 ডেসিলিটার সমান সমান 1 লিটার, 10 লিটার সমান সমান 1 ডেকালিটার, 10 ডেকালিটার সমান সমান 1 হেক্টোলিটার, 10 হেক্টোলিটার সমান সমান 1 কিলোলিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলো সব নোট নিয়ে নাও, আমি তোমাদের সুবিধার্থে আরো একবার বলে দিচ্ছি। তরল পদার্থের আয়তনের পরিমাপের মেট্রিক একক সমূহ, 10 মিলিলিটার সমান সমান 1 সেন্টিলিটার, 10 সেন্টিলিটার সমান সমান 1 ডেসিলিটার, 1 ডেসিলিটার সমান সমান 1 লিটার, 10 লিটার সমান সমান 1 ডেকালিটার, 10 ডেকালিটার সমান সমান 1 হেক্টোলিটার, 10 হেক্টোলিটার সমান সমান 1 কিলোলিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার জানব ক্ষেত্রফল পরিমাপের মেট্রিক একক সমূহ। ভূমির পরিমাপের মূল একক বর্গমিটার, আমরা ভূমি পরিমাপের মূল একক যেটা ব্যবহার করি সেটা বর্গমিটারে ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখানে একটু দেখে নেই, 100 বর্গ মিলিলিটার সমান সমান 1 বর্গ সেন্টিমিটার, 100 বর্গ সেন্টিমিটার সমান সমান 1 বর্গ ডেসিমিটার, 100 বর্গ ডেসিমিটার সমান সমান 1 বর্গ মিটার, 100 বর্গ মিটার সমান সমান 1 বর্গ ডেকামিটার, 100 বর্গ ডেকামিটার সমান সমান 1 বর্গ হেক্টোমিটার বা 1 হেক্টর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর একটু জেনে নেই, 100 বর্গ হেক্টোমিটার বা 1 হেক্টর সমান সমান 1 কিলোমিটার। ক্ষেত্রফল পরিমাপের ব্রিটিশ একক সমূহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার জানব ক্ষেত্রফল পরিমাপের ব্রিটিশ একক সমূহ। 144 বর্গ ইঞ্চি সমান সমান 1 বর্গ ফুট, 9 বর্গ ফুট সমান সমান 1 গজ, 4840 বর্গ গজ সমান সমান 1 একর, 100 শতক ডেসিমেল সমান সমান 1 একর,
আমরা এখন জানবো ক্ষেত্রফল পরিমাপের দেশীয় একক সমূহ। আমরা দেশীয় অনেক একক ক্ষেত্রফল পরিমাপের সময় ব্যবহার করে থাকি, যেমন বলে থাকি 1 বর্গ হাত = 1 ঘন্টা, 20 ঘন্টা = 1 শতক, 16 শতক = 1 কাঠা, 20 কাঠা = 1 বিঘা। অর্থাৎ আমরা এটাকে এভাবে বলতে পারি, 1 বিঘা = 20 কাঠা, 1 কাঠা = 16 শতক, 1 শতক = 20 ঘন্টা, 1 ঘন্টা = 1 বর্গ হাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্ষেত্রফল পরিমাপের মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক আমরা একটু জেনে নেব। আমরা যখন ক্ষেত্রফল পরিমাপ করি তখন মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির যে সম্পর্কটা আছে সেটা আমরা একটু জেনে নিই। 1 বর্গ সেন্টিমিটার = 0.16 বর্গ ইঞ্চি, 1 বর্গ মিটার = 10.76 বর্গ ফুট, 1 হেক্টর = 2.47 একর, 1 বর্গ ইঞ্চি = 6.45 বর্গ সেন্টিমিটার, 1 ফুট = 9.29 বর্গ সেন্টিমিটার, 1 বর্গ গজ = 0.84 বর্গ মিটার, 1 বর্গ মাইল = 640 একর। এটাকে আমরা এভাবে বলতে পারি, 640 একর = 1 বর্গ মাইল, 0.84 বর্গ মিটার = 1 বর্গ গজ, 929 বর্গ সেন্টিমিটার = 1 বর্গ ফুট, 6.45 বর্গ সেন্টিমিটার = 1 বর্গ ইঞ্চি, 2.47 একর = 1 হেক্টর, 10.76 বর্গ ফুট = 1 বর্গ মিটার, 0.16 বর্গ ইঞ্চি = 1 বর্গ সেন্টিমিটার। আয়তন পরিমাপের মেট্রিক ও ব্রিটিশ আয়োগের সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্ষেত্রফল পরিমাপের মেট্রিক ব্রিটিশ ও দেশীয় আয়োগের সম্পর্ক কেমন হয়। 1 বর্গ = 324 বর্গ ইঞ্চি, অর্থাৎ আমরা বলতে পারি 324 বর্গ ইঞ্চি = 1 বর্গ হাত। এখন 4 বর্গ হাত বা 4 ঘন্টা = 9 বর্গ ফুট = 0.84 বর্গ মিটার। আমরা বলতে পারি 1 কাঠা = আমরা বলতে পারি 720 বর্গ ফুট, 720 বর্গ ফুট বলতে পারি, বা = বলতে পারি 80 গজ, 80 বর্গ গজ, বা এটাও বলতে পারি 66.89 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ সহকারে তোমরা দেখবা, 1 বিঘা = 1600 বর্গ গজ। আবার আমরা বলতে পারি 1 বিঘা = 1337.4 বর্গ মিটার, 1 একর = 3 বিঘা, আবার এটা বলতে পারি 1 একর = 4 শতক। আবার এরকম বলতে পারি 4046.24 বর্গ মিটার। এখানে কিন্তু আমরা মেট্রিক, ব্রিটিশ এবং দেশীয় পদ্ধতির সম্পর্কটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো এবং তোমাদের খাতা কলমে নোট নিয়ে নাও। 1 শতক = 435.6 বর্গ ফুট, বা 1 শতক = 100 বর্গ কোটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এটা আরেকবার আলোচনা করছি তোমাদের বোঝার সুবিধার্থে। 1 বর্গ হাত = 324 বর্গ ইঞ্চি, 4 বর্গ হাত বা 4 ঘন্টা = 9 বর্গ ফুট, বা 0.84 বর্গ মিটার, 1 কাঠা = 720 বর্গ ফুট, বা এরকম বলতে পারি 80 বর্গ গজ, বা এরকম বলতে পারি 66.89 বর্গ মিটার, 1 বিঘা = 1600 বর্গ গজ বা এরকম বলতে পারি = 1337.4 বর্গ মিটার, 1 একর = বলতে পারি 3 বিঘা, বলতে পারি 4 শতক, বলতে পারি 4046.24 বর্গ মিটার, 1 শতক = 435.6 বর্গ ফুট, বা এরকম বলতে পারি 1000 বর্গ কোটি, 1 বর্গ মাইল = 1937 বিঘা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার জানবো আয়তন পরিমাপের মেট্রিক একক সমূহ। 1000 ঘন সেন্টিমিটার = 1 ঘন সেন্টিমিটার, 1000 ঘন ডেসিমিটার = 1 ঘন মিটার,
10 ঘনমিটার সমান সমান 1 ঘন সেক্টর, 10 ঘন সেক্টর সমান সমান 1 ঘন ডেকা সেক্টর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আয়তন পরিমাপের মেট্রিক ও ব্রিটিশ অ্যাওয়ের সম্পর্ক একটু দেখে নেই। 1 সেক্টর সমান সমান 35.3 ঘনফুট, 1 ডেকা সেক্টর সমান সমান 13.08 ঘন গজ। একক পরিবর্তন মনে রাখার কৌশল। আমরা অনেক সময় একক পরিবর্তন মনে রাখতে পারি না, ভুলে যাই, তো আমি তোমাদের মনে রাখার জন্য একটা সহজ পদ্ধতি অবলম্বন করার কৌশল শিখিয়ে দিচ্ছি, তোমরা একটু আমার সাথে সাথে বলবা। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। অর্থাৎ আমরা এটাকে এভাবে ভাঙতে পারি, কিলাইয়া অর্থাৎ কিলো, হাকাইয়া অর্থাৎ হেক্টো, ডাকাত অর্থাৎ ডেকা, মারিলে অর্থাৎ মিটার, দেশে অর্থাৎ দেশি, শান্তি অর্থাৎ সেন্টি, মিলিবে অর্থাৎ মিলি। তাহলে আমরা এটাকে কিভাবে বলবো, কিলাইয়া অর্থাৎ কিলো, মিটার বা কিলো লিটার, হাকাইয়া হেক্টো, হেক্টো মিটার, হেক্টো লিটার, ডাকাত অর্থাৎ ডেকা, ডেকা মিটার বা ডেকা লিটার, মারিলে মিটার লিটার, দেশে অর্থাৎ দেশি, এক ডেসিমিটার দেশি লিটার, শান্তি অর্থাৎ সেন্টি, সেন্টিমিটার বা সেন্টিলিটার, মিলিবে অর্থাৎ মিলি অর্থাৎ মিলিমিটার, মিলি লিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে সাজাই নিলে আমাদের মনে থাকবে এবং আমরা এটাকে কাজে লাগাতে পারবো। আমি আরেকবার তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, অর্থাৎ কিলাইয়া কিলো, হাকাইয়া হেক্টো, ডাকাত দেখো, ডাকাত দেখো ডেকা, মারিলে মিটার, দেশে দেশি, শান্তি সেন্টি, মিলিবে মিলি। এখন এটা কিভাবে কাজ করবে একটু তোমরা একটু দেখো, এখানে কিছু নোট আছে তোমাদের জন্য। যদি বাম দিকের একক থেকে ডান দিকের এককে পরিবর্তন করেন, তাহলে প্রতি এককের পরিবর্তনের জন্য 10 দিয়ে গুণ করতে হবে। আমরা যদি ডান দিকের এককের সাথে বাম দিকের ডান দিকের এককের পরিবর্তন করি, তাহলে প্রতি একক পরিবর্তনের জন্য আমাদের কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এবার আমরা যদি ডান দিকের একক থেকে বাম দিকের এককে পরিবর্তন করি, তাহলে প্রতি একক পরিবর্তনের জন্য 10 দিয়ে আমাদের ভাগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখি যে আমাদের এটা কিভাবে সম্ভব হয়। আমি তোমাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। যদি আমরা বাম দিকের একক থেকে ডান দিকের এককে পরিবর্তন করি, তাহলে প্রতি এককের পরিবর্তনের জন্য 10 দিয়ে আমরা গুণ করব, এবং যদি আমরা ডান দিকের এককের থেকে বাম দিকের এককে পরিবর্তন করি, তাহলে প্রতি একক পরিবর্তনের জন্য 10 দিয়ে ভাগ করব। তাহলে আমরা একটু হিসাব করে নিই, এখানে একটা আমরা এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দিতে পারি যে 5 সেক্টর সমান সমান কত ডেসিমিটার। তাহলে আমরা কি করব, আমরা প্রতিটার জন্য 10 করে গুণ করব, তাহলে কেমন হয় একটু দেখি। ডেকার জন্য 10 নিলাম, তার মিটারের জন্য 10 নিলাম, আর ডেসির জন্য 10 নিলাম, তাহলে আমরা কি হচ্ছে, 10 × 10 × 10 ইকুয়াল টু 1000, অর্থাৎ আমরা 1000 পাচ্ছি। তাহলে আমরা কি করবো এটা, তাহলে আমাদের যেটা হচ্ছে যে 5 সেক্টর ছিল, 5 সেক্টর সমান সমান আমাদের কোশ্চেন ছিল 5 সেক্টর সমান সমান কত ডেসিমিটার, 5 সেক্টোমিটার সমান সমান কত ডেসিমিটার। তাহলে আমরা বলতে পারছি 5 × 1000 ইকুয়াল টু 5000, অর্থাৎ 5 সেক্টোমিটার সমান সমান 5000 ডেসিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মনে করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবে বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশ এই মহামারীতে আক্রান্ত হয়ে আছে। আমরা সকলেই প্রয়োজন ছাড়া বাইরে বের হবো না, যতটুকু সময় সম্ভব আমরা বাড়িতে থাকার চেষ্টা করব, পরিবারের সাথে থাকার চেষ্টা করব। আর যদিও আমরা প্রয়োজনে বাইরে বের হই, তাহলে আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বেশি করে ক্রয় করে বাসায় রেখে দিব এবং প্রয়োজনে সেখান থেকে নিব। আমরা বাসায় বা অন্য কোথাও যদি যাই লোকসমাগমে, তাহলে অবশ্যই আমরা মাস্ক পরিধান করব, এবং বাড়িতে ঢোকার সময় আমরা হাতে মুখে সাবান দিয়ে পরিবারের লোকের সাথে মেলামেশা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই বাড়িতে থাকি, ভালো থাকি, নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।